প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ আপনারা দেখছেন জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ প্রিয় দর্শক আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট সাংবাদিক বাংলা টিভির বার্তা সম্পাদক জনাব সুমন মুস্তাফিজ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন কাফের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জানাব ময়নুর রশিদ চৌধুরী ময়নুর রশিদ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাকে টেলিভিশনকে তো আমরা শুরুতেই জাতীয় পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছি দৈনিক ইত্তেফাক দেশে করোনায় প্রথম মৃত্যু আক্রান্ত চোদ্দ করোনা চিকিৎসায় পুরনো ঔষধে সাফল্য করোনা নিয়ন্ত্রণে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে অর্থমন্ত্রী বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়াকে হুর সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি রাজ্যেই করোনা ভাইরাসের বিস্তার কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল ইউরোপ আমেরিকায় বেশিরভাগ পোশাকের দোকান বন্ধ সারাদেশে পর্যটনে নিষেধাজ্ঞা দৈনিক প্রথম আলো করোনা ভাইরাস মোকাবেলা বিচ্ছিন্ন পরীক্ষা ও শনাক্ত করাই মূল কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা লাখ ছাড়ালো দেশে করোনা মোকাবেলা এখনও সব কমিটি কাজ শুরু করেনি আগ্রাসী পদক্ষেপেই সামাল দিয়েছে চীন দক্ষিণ কোরিয়া ঘরে রাখা যাচ্ছে না বিদেশ ফেরতদের করোনার প্রভাব ঘরে চাল ডাল মজুতে ক্রেতা সৈকত ফাঁকা হোটেল খালি দৈনিক যুগান্তর মুজিব শতবর্ষ বুড়িগঙ্গা দূষণ রোধে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন নতুন চারজন সহ শনাক্ত চোদ্দ করোনায় দেশে প্রথম মৃত্যু কক্সবাজার ও পতেঙ্গায় পর্যটক নিষিদ্ধ খাগড়াছড়িতে হাহাকার ওয়ালটনের কারসাজির কাট অফ প্রাইস অপতৎপরতা সফল হলে আরও বিকলাঙ্গ হবে শেয়ার বাজার করোনা সংক্রমণ রোধ নজরদারিতে বিদেশ ফেরত সাড়ে ছয় লাখ ব্যক্তি করোনা পরিস্থিতি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু সংখ্যা দৈনিক ভোরের কাগজ আমদানি ও সরবরাহে ঘাটতি নেই বাণিজ্যমন্ত্রী করোনার প্রভাবে বেড়েছে নিত্য পণ্য মজুদের হিরিক পাপিয়া দম্পতি র্যাব হেফাজতে জানতো না প্রশাসন নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরে সমাবেশ দৈনিক জনকণ্ঠ করোনার সোবল কিডনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু কোটি মানুষের কণ্ঠস্বর মুজিব বর্ষের স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সব রাজ্যে করোনা ইতালিতে একদিনে মৃত্যু চারশো দৈনিক প্রতিদিনের সংবাদ করোনায় দেশে প্রথম মৃত্যু যেখানে প্রয়োজন সেখানেই শাটডাউন ওবায়দুল কাদের মুজিব বর্ষে বুড়িগঙ্গার পানি শোধন শুরু ঘন্টায় শোধন হবে তেরো ঘনমিটার পানি দৈনিক যায় যায় দিন করোনা ভাইরাস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিন বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পিছিয়ে যাচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা সচিবালয়ে দর্শনার্থী সীমিত করার নির্দেশনা দৈনিক আমাদের সময় দেশে করোনায় প্রথম মৃত্যু মহামারীতে ইসলামের পাঁচ নির্দেশনা করোনার কারণে চাকরি হারাতে পারে আড়াই কোটি মানুষ আইএল সতর্কতা দৈনিক বাংলাদেশ প্রতিদিন করোনায় দেশে প্রথম মৃত্যু উৎকণ্ঠায় অচল বিশ্ব কানাডার তিন প্রদেশে জরুরি অবস্থা সীমান্ত বন্ধ ইউরোপে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অনুমতি পেলে স্বল্প খরচে করোনা পরীক্ষার কিট বানাবে গণস্বাস্থ্য মৃত্যুর মিছিল আট হাজার ছাড়িয়েছে আক্রান্ত দুই লাখ ইতালির অবস্থা ভয়াবহ ভ্যাকসিন নিয়ে কাজ করছে উন্নত বিশ্ব দৈনিক কালের কণ্ঠ করোনা পরিস্থিতি মোকাবেলা বাড়ছে সন্দেহ অবিশ্বাস তো সুমন ভাই আমরা সব শিরোনামগুলো দেখলাম তো আমরা যেটি দেখলাম যে সকল পত্রিকায় করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট এসেছে এবং দেশে করোনায় প্রথম মৃত্যু এবং বাংলাদেশে আক্রান্ত চোদ্দ জন এবং এখানে আরেকটি খুব আতঙ্কের কথা যে যুক্তরাজ্য রাষ্ট্রের সকল রাজ্যে এটি ছড়িয়েছে জি তো আমাদের কি করণীয় আপনি কি বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে করণীয় বলতে করণীয় যেটা সেটা তো মানে চলছেই আমরা শুরু করেছি যদিও একটু দুর্বলভাবে আমাদের প্রস্তুতিতে এখনও অনেক দুর্বলতা রয়ে গেছে তারপরেও যে সরকারি উদ্যোগ আছে আমি তার প্রশংসা করি সবচেয়ে বড় বিষয় আমি যেটা মনে করি যে এই জায়গাটায় ব্যক্তি উদ্যোগের কোনো বিকল্প নাই অর্থাৎ আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে সরকারি ইনিশিয়েটিভ কি থাকবে কি করবে পরীক্ষার কি ব্যবস্থা কোয়ারেন্টাইন বা আইসোলেশনের জন্য সরকার কি করবে সেটি একটি ভিন্ন বিষয় তার আগে আপনার নিজের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে এখনো পর্যন্ত এই অসুখটা সম্পর্কে আমি যেটুকু জানতে পারছি সেটা হচ্ছে যে একটি জীবাণুবাহী একটি ছোঁয়াশের রোগ এবং এটা মানে নানা মাধ্যমেই বিশেষ করে রোগীর সংস্পর্শে করোনা রোগীর সংস্পর্শে আসলে এটি সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে তো সেই ক্ষেত্রে খুব সহজ ইয়া পদ্ধতিটা হচ্ছে যে আপনাকে সতর্ক থাকতে হবে আলাদা থাকতে হবে আপনি যাতে তার সংস্পর্শে না আসেন এখন আমাদের এখানে যেটা জটিলতা তৈরি হয়েছে গতকালও একটা সংবাদে দেখলাম যে আপনার সাতষট্টি হাজার একটা জেলায় কোনো একটা জেলায় আমি নাম বলছি না সাতষট্টি হাজার মানুষ ইউরোপে আমেরিকা বিদেশ থেকে আসছেন সেখানে আপনার মাত্র চোদ্দো জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এই জায়গাটায় আমি বলবো যে এটা সরকারি দুর্বলতা তো এখন সব কিছুর ওপরে নিজেদের যার যার নিজেদের সতর্কতা অত্যন্ত জরুরি অত্যন্ত বাঞ্ছনীয় নানাভাবে এটা বলা হচ্ছে আমাদের দেশি মাধ্যম বিদেশি মাধ্যম সবখান থেকে সব সেক্টর থেকে বলা হচ্ছে যে আপনি নিজে সতর্ক থাকুন এর মধ্যে প্রথম শর্তটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঘন্টায় ঘণ্টায় খুব ভালোভাবে হাত মুখ পরিষ্কার করা এই সতর্কতাগুলো নিলে আমার মনে হয় যে আমরা বাঁচতে পারি আমি আরও সহজ করে যদি বলি এই বিষয়টাকে মানে বিশ্বব্যাপী যত জটিল করে দেখা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে অত ওইভাবে অত জটিলভাবে দেখছি না এখন পর্যন্ত সারা বিশ্বে দুই লাখের ওপরে মানুষ দুই লাখ ছাড়িয়ে গেছে আজকের খবর দুই লাখের ওপরে মানুষ আক্রান্ত সেখানে মারা গেছে আট হাজার মানুষ কেন এইটা নিয়ে এত ভীতি ছড়ানো হচ্ছে কেন বাজারে পণ্য মূল্য বেড়ে যাচ্ছে কেন শাটডাউন করা হচ্ছে আমি এটা বুঝতেই পারছি না শাটডাউনের যুক্তি আছে এখানে খুব সহজ পদ্ধতি যেটা গতকাল মানে আমাদের দেশের সংবাদ শিরোনাম হয়েছে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক উনি এক প্রেস কনফারেন্সে মানে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া যেখানে আমরাও বাংলাদেশও যার মধ্যে পড়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং এই জায়গায় প্রস্তুতির যে দুর্বলতার কথাটা উনি বলছেন ওই যে যে কথাটা আমি আগে বললাম যে সত্তর হাজার মানুষ ফিরল বিদেশ থেকে মাত্র চোদ্দো জন কোয়ারেন্টাইনে কেন সত্তর হাজারকেই কোয়ারেন্টাইনে দেওয়া দরকার ছিল এই যে একটা পরীক্ষা ব্যবস্থা করোনার পরীক্ষা ব্যবস্থা আমাদের দেশে ওইভাবে এখনও পরীক্ষার কিট নাই দেশীয় প্রযুক্তির যদিও একটা ভালো খবর গণস্বাস্থ্য কেন্দ্র এটা ইয়ে করেছেন আবিষ্কার করেছেন এবং যদি অনুমতি পান এটা ডাক্তার জাফরুল্লাহর কথা গতকালই উনি আশা করছিলেন যে উনি কালকেই অনুমতি পেয়ে যাবেন তাহলে উনি খুব শিগগিরই এটা বাজারে দিয়ে দিতে পারবেন এটা এই মুহূর্তে অত্যন্ত ভালো একটি খবর তো এই পরীক্ষা করার ব্যবস্থাটা এবং সবাইকে আপনার কোয়ারেন্টাইনে যারা দেশের বাইরে থেকে আসবেন তাদেরকে কোয়ারেন্টাইনে দেওয়ার ব্যবস্থা এই জায়গাটায় আমি বলবো যে সরকারি দুর্বলতা ছিল এছাড়া এইটা নিয়ে মানে সতর্ক হওয়ার বাইরে ভীতি ছড়ানোর কোনোই অর্থ হয় না মানুষকে আরও দুর্বল করে দেওয়া মানসিকভাবে দুর্বল করে দেওয়া এবং আরও অস্বস্তিতে ফেলে দেওয়া এটা আমি মনে করি জি আমাদের দরকার সতর্ক হওয়া সচেতন হওয়া এবং পরিচ্ছন্ন থাকা জি ধন্যবাদ আপনাকে মনির রশিদ চৌধুরী এই করোনার প্রভাবে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো আতঙ্কিত এবং সেখানে আমরা কয়েকটি পত্রিকায় দেখলাম যে প্রথম শিরোনাম করেছে যে করোনার প্রভাবে ঘরে ঘরে চাল ডাল মজুদে ক্রেতারা নিত্যপণ্য কেনার একটা হিরিক বাজারে এবং যার দরকার পাঁচ কেজি তিনি বিশ কেজি মজুত করছেন এর কারণে আমাদের বাজারে তো একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে আপনি কি মনে করছেন আমরা দেখতে পাচ্ছি আমি গতকাল দেখলাম যে প্রতি চালের বস্তা প্রায় দুইশো থেকে তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে সর্বসাধারণ একটা একটা আশঙ্কা বা একটা আতঙ্ক যে হয়তো বাড়ি থেকে যেহেতু কোনো আপনার কী হচ্ছে না এক্সপোর্ট ইম্পোর্ট কোনো কিছু হচ্ছে না বাংলাদেশে তাইলে হয়তো এর দাম বাড়তে পারে এবং বাংলাদেশে যে মজুত আছে তারও তো অভাব পড়তে পারে সেই জন্য হয়তো মানুষ সবাই সবাই চাচ্ছে যে তার খাবার মজুত রাখার জন্য মজুত রাখার জন্য আবার সবাই বেশি মূল্যের ক্রয় করে আপনার মজুত মজুত করছে জি এবং হ্যাঁ আরেকটা বিষয় আপনার কালকে একটা একটা বিষয় আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি একটু কথা বলতে চাই এক মিনিট নেব আমি যে গতকালকে দেখলাম যে আপনার এয়ারপোর্টে দেখলাম বিদেশি প্রবাসী কয়েকজন লোক আসছেন আসার পরে তাদেরকে যখন সরকারি হেফাজতে রাখা হলো তারা লাইভ লাইভে গেলেন এবং সরকারের বিরুদ্ধে তারা অনেক কথা বললেন কুশনা করলেন বিভিন্নভাবে আমি তাদের উদ্দেশ্যে একটু কথা একটি কথা বলতে চাই যে আপনারা অবশ্যই দেশকে ভালোবাসছেন আপনার দেশের মানুষকে ভালোবাসছেন এবং দেশের যে পরিবার তা আপনাদের পরিবার আপনারা অবশ্যই চাইবেন যে আপনাদের পরিবার নিরাপদে থাকুক আপনাদের জন্য আপনাদের পরিবার নিরাপদের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে আপনারা স্বাগত জানাবেন এবং সরকারকে সহযোগিতা করবেন অবশ্যই সরকারকে কোনো বিভাগে ফেলবেন না জি ধন্যবাদ আপনাকে আমরা বাংলাদেশ প্রতিদিনের সংবাদের একটি শিরোনাম সেটি হচ্ছে যে মুজিব বর্ষে বুড়িগঙ্গার পানি শোধন শুরু ঘন্টায় শোধন হবে তেরো ঘনমিটার পানি যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে আপনি কীভাবে নিঃসন্দেহে ভালো উদ্যোগ কারণ বুড়িগঙ্গা তো শেষ হয়েই গেছে বলা যায় বুড়িগঙ্গা সহ ঢাকার আশপাশে ঢাকার চারপাশের সবগুলো খাল নদী শেষ হয়ে গেছে বেশিরভাগগুলোতে পানি নাই ভরাট করে দখল করে নিয়ে নেওয়া হয়েছে বুড়িগঙ্গার যেটুকু অস্তিত্ব আছে বুড়িগঙ্গায় যে পানি আসে সেই পানিটাকে তো মানে পানি বলা যাবে না তার রং আর অবস্থা দেখলে এটা বোঝা যায় যে বিষ বুড়িগঙ্গায় বিষ মেশানো আছে তো সেই ক্ষেত্রে এই উদ্যোগটি ভালো এই অর্থে যে যে ড্রেনেজ সিস্টেমটা যেখান দিয়ে বর্জ্য পানি যাচ্ছে ড্রেনেজের মুখেই ড্রেনের মুখেই এইটা আপনার শোধনের উদ্যোগ নেওয়া হয়েছে তার মানে ভালো পানিটাই বুড়িগঙ্গায় পড়বে আমার কাছে মনে হয়েছে যে এটা একটি নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং এই উদ্যোগে আমি আশা করছি যে এইবার বুড়িগঙ্গা দূষণমুক্ত হবে বুড়িগঙ্গার পানিতে নামা যাবে গোসল করা যাবে এটা একটি ভালো উদ্যোগ আমি প্রশংসা করছি এই উদ্যোগের কিন্তু এটার সফলতা নিয়ে সন্দেহ আছেই বরাবরের মতোই বড় বড়ো প্রকল্পে যেরকম হয় আমি আশা করছি যে উদ্যোগ সফল হবে জি ধন্যবাদ আপনাকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি বিরতির পর আরও কথা হবে প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য তো মনুর রশি চৌধুরী এবার আমরা যে শিরোনামটি নিয়ে কথা বলবো যে নির্বাচন কমিশন নির্বিকার করোনার ঝুঁকির মধ্যেও তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না তারা যখন আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দিকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঘনবসতি বা কোনো সমাবেশ কিছু বন্ধ রাখা হয়েছে সেই সময়ও নির্বাচন কমিশন ঢাকা দশ নির্বাচন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তারা কোনো কথা বলছেন না আপনি কি মনে করছেন বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ নয় যে যেখানেই আপনাদের পুরা বিশ্ববাসী হতপাক বিশ্ববাসী গড়তেই বের হতে পারছে না করোনা ভাইরাসের জন্য এমনকি বাংলাদেশ সংখ্যামুক্ত নয় সেই দেশে এই অবস্থা যেখানে আপনার জরুরি অবস্থা জারি করা হয়েছে স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত সব আপনার একত্রিশে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে নির্বাচনী কমিশন কীভাবে সেই আপনার নির্বাচন নির্বাচন নিয়ে তারা মাঠে নেমেছে তারা কেন এটা বন্ধ করছে না কেন তারা এটা পিছিয়ে নিচ্ছে না এটা আমরা আসলে না এটা করা একান্ত প্রয়োজন এই মুহুর্তে মানুষ যেন গড়তে বের হচ্ছে না তারা নির্বাচনী প্রচারণা চালাবে কীভাবে এবং নির্বাচনী যেখানে পাঁচজন দশজন লোক এক জায়গায় সমাগম হওয়া পর্যন্ত নিষেধ করা হয়েছে সেখানে নির্বাচনে হাজার হাজার মানুষ সমাগম হবে কিভাবে সেটা অবশ্যই এটা ভেবে দেখা উচিত সেই বিষয়ে অবশ্যই আমি আশা করবো এটা হাই কোর্ট হাই কোর্ট ডিভিশন এই বিষয়ে কোনো একটা পতক গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে ভাই আমরা যেটি দেখলাম যে আরেকটি শিরোনাম যে রমজানে ভোগ্যপণ্যের মজুত চল্লিশ ভাগ বেশি এটি করা হয়েছে এবং কিন্তু সেটি তো আরো কিছুদিন বাকি আছে তার আগেই আমরা যেটি দেখছি যে বাজার এখন কৃত্রিম একটি সংকট সৃষ্টি হচ্ছে এবং অনেকেই বেশি বেশি কেনাকাটা করছে চাল তো এখানে বাণিজ্যমন্ত্রী যেটি বলছেন যে চাল ডাল ভোজ্য তেলের চিনির কোনো সংকট নেই উৎপাদন আমদানি দুটোই বেশি হয়েছে এটি তার বক্তব্য এবং খাদ্যমন্ত্রী বলেছেন যে পর্যাপ্ত খাদ্য আছে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারসার্জি করলে ব্যবস্থা কিন্তু তারপরেও বাজারে কিন্তু একটি সংকট শুরু হয়ে গেছে অলরেডি এবং সবাই কিনছেন আসলে বাস্তবতাটা কি আপনি কি মনে করছেন জি ধন্যবাদ আপনাকে এটা গতকালই সচিবালয়ে দুই মন্ত্রী মহোদয় খাদ্যমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী আলাদা আলাদাভাবে ব্রিফিং করে সাংবাদিকদেরকে বিষয়গুলো জানিয়েছেন সেটা আমরা জানছি বিষয়টা হলো বাঙালি তো হুজুগে বাঙালি আর মুনাফা খরেরা এই হুজুগটাকে কাজে লাগায় এই হুজুগের মানে সুযোগ নিয়ে তারা মুনাফা অর্জন করে এটা অত্যন্ত দুঃখজনক এই করোনাকে নিয়ে করোনায় আমার যেটা মানে এটা আমি ব্যক্তিগতভাবে ধারণা করছি যে গতকাল মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে আমরা প্রয়োজন হলে কিছু কিছু জায়গায় শাটডাউন এবং গণপরিবহন বন্ধ করব এই কথাটার পরেই আমার মনে হয় যে এটার একটা প্রভাব নেতিবাচক প্রভাব শুরু হয়ে গেছে নিত্যপণ্যের বাজারে আর ওই যে কথাটা বললাম যে বাঙালি হুজুগে আমার মনে হয় না ওই রকম কোনো পরিস্থিতি তৈরি হবে যদি গণপরিবহন বন্ধ করা হয় সেটা মানুষের নিরাপত্তার স্বার্থে করোনার স্বার্থে কিন্তু সেখানে তো মানে মালামাল পরিবহন তো অব্যাহত থাকবেই আর মানুষকে বাঁচানোর দায়িত্ব কানাডার সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনারা ঘরে বসে থাকুন আপনাদের খাবার ওষুধও ঘরে পৌঁছে দেওয়া হবে একটা ফোন দিলেই আমাদের সরকার অতখানি পারবে না অতটা সামর্থ্য নাই কিন্তু তার অর্থ এই নয় যে মানুষ না খেয়ে মারা যাবে খাবারের যে পর্যাপ্ত মজুদ আছে এটা আমরা আগে থেকেও জানি বিভিন্ন সময়ে জানি এবং আপনার রমজানে এটা আমরা সবাই জানি যে রমজানে মানুষের একটু খাদ্যের চাহিদা বেশি থাকে বিশেষ করে রোজা উপলক্ষে কিছু কিছু পণ্যের ইফতারি পণ্যের চাহিদা বেড়ে যায় সারা বছর যে চাহিদাটা থাকে না মানুষ ছোলা বুট চিনি এগুলো একটু বেশি কেনে বেশি দরকার হয় রোজার মাস্টার জন্য তো মন্ত্রীরা যেভাবে আশ্বস্ত করছেন খাদ্যমন্ত্রী বা বাণিজ্যমন্ত্রী সেটি কি মানুষ আস্থায় নিতে পারছে কিনা না সেটা তো ওই যে কথাটি বললাম আমি যে মানুষ হুযুগের মানে মানুষের মধ্যে ভীতি কাজ করছে এখানে আপনার সংবাদ শিরোনাম হয়েছে যে যেখানে পাঁচ কেজি দরকার মানুষ কিনছে বিশ কেজি তো এইগুলো আমার মনে হয় বোকামি এগুলো অবিবেচনা প্রসূত কাজ এইভাবে বাজার নষ্ট করে মানে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছি আমরা করে থাকি একইভাবে পেঁয়াজের বাজারে ছিল তার আগে ডালের বাজারে ছিল মাঝে মধ্যেই এইভাবে একটা করে স্টেজ চলে আসে এবং সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হই আমরা এইটার এইভাবে দেখার কোনো যুক্তিই নাই আপনার পাঁচ কেজি চাল লাগবে আপনি বিশ কেজি চাল কিনে ঘরে রাখবেন ওই রকম পরিস্থিতি হয় নাই আশা করা যায় আমরা আশা করব যে সেই রকম পরিস্থিতি হবেও না আর এই ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে নিত্য থেকে শুরু করে সব খাদ্য ক্ষেত্রে সরকারি যে উদ্যোগ যে ব্যবস্থা আছে যদি মানে বাজারের মনিটরিং এবং ডিস্ট্রিবিউশন ব্যবস্থাটা ভালো থাকে আমি আশা করছি কখনোই কোনো প্রবলেম হবে না আগামী কয়েক মাসেও কোনো প্রবলেম হওয়ার কোনো আশঙ্কা নাই জি ধন্যবাদ আপনাকে তো আমরা আরও কয়েকটি পত্রিকায় শিরোনাম দেখলাম যে করোনার মধ্যেও ডেঙ্গুর সংখ্যা তো ডেঙ্গু নিয়ে গতবার আমাদের অনেক প্রাণীহানি হয়েছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের মানুষ এবং এই বর্তমানে করোনার যে আতঙ্ক ছড়ানো হয়েছে বা ছড়িয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের ডেঙ্গু খুব মারাত্মক একটা কিন্তু রোগ এবং সংকট আমাদের দেশের জন্য সেই বিষয়টি কিন্তু আলোচনায় নেই অথচ আমাদের নতুন দুই মেয়র নির্বাচিত হয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছে আমাদের কী করণীয় ডেঙ্গুর ব্যাপারে কি আমাদের সতর্কতা কতটুকু প্রয়োজন দেখেন করোনা যেমন একটি ভাইরাস ডেঙ্গু তেমন একটি ভাইরাস কিন্তু করোনা একটা উচ্চ উচ্চ পর্যায়ে একটু বিপদগ্রস্ত ভাইরাস ডেঙ্গুত মোকাবেলা করা সম্ভব কিন্তু করোনা অনেকে অনেক ঝুঁকিপূর্ণ তারপরেও আপনি কী করেন দেখেন যে সিটি কর্পোরেশনের আগে যে ডেঙ্গু 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 আতঙ্কে ছিল বাংলাদেশে তার অবশ্যই আপনার কী করে সফল সফল হতে পেরেছে বাংলাদেশ সরকার যেভাবেই হোক মোটামুটি সফলতা আরও সফল হওয়া উচিত ছিল আরও সতর্ক উচিত ছিল তা আমি আমরা আশা করবো এই আপনার করোনার করোনার ভাইরাসে আক্রান্তে করোনার এই আতঙ্কে যেন আবার আমরা ডেঙ্গুকে ভুলে না যাই এই করোনার আতঙ্কে এবং করোনা ফাঁকে আবার জন্য ডেঙ্গু যারা আবার কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে আমাদের সবারই উচিত ডেঙ্গু এবং করোনা দুইটাকে নিয়ে ভাবা এবং দুইটা নিয়ে কাজ করা সবাইকে সচেতন থাকা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবাই আপনার সবাই আপনার সচেতন হওয়া আমাদের কর্তব্য জি ধন্যবাদ আপনাকে তো মুস্তাফিজ ভাই আমরা দেখলাম যে পোশাক খাতে বাতিল একশো পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকার ক্রয় আদেশ তো আমাদের যে রপ্তানি বা আর্থিকভাবে যে খাতটি আমাদের বেশি সমৃদ্ধ গার্মেন্ট শিল্প তো সেখানে আমরা দেখছি যে এই এই বাতিল হয়ে যাচ্ছে এবং আমরা এক বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছি করোনার আতঙ্কে তো আমাদের কি করণীয় কিভাবে আমরা আমাদের এই অর্থনীতিকে সঠিক রাখতে পারি বা আমরা এই প্রভাব কাটিয়ে উঠতে পারি না এই জায়গাটা তো এটা মানে নিঃসন্দেহে এটা বিশ্বব্যাপী আর কি যেটা আপনি বললেন যে একশো কোটি টাকা এটা একটা মাত্র খাতে শুধুমাত্র তৈরি পোশাক তৈরি পোশাক রপ্তানি খাতে আর সব মিলে আপনার সাতশো পঞ্চাশ কোটি টাকা সাড়ে সাতশো কোটি টাকার মানে ক্ষতিতে পড়ছে দেশ আবার আইএলও একটা ইয়েতে বলছে যে আড়াই কোটি মানুষ মানে শ্রমিক শ্রমিক অকর্মহীন হয়ে যাবেন আর কি এগুলো দুঃসংবাদ এই ক্ষেত্রে ওই মানে ঘুরে ফিরে একটাই কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক যেভাবে বলছেন যে পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা তো আমি বলবো যে সতর্কতা সতর্কতা এবং সতর্কতা আমরা যাতে আক্রান্ত না হই আমরা যাতে ব্যাপক হারে আক্রান্ত না হই সাময়িকভাবে ধরেন একটা মিল কারখানা একটু বন্ধ রাখা হলো পনেরো দিনের জন্য এক মাসের জন্য সেটাও থাকে এই ক্ষতিটা পোষানোর কোনো ওয়ে নাই পথ নাই বিকল্প নাই এই ক্ষতিটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু আমরা যাতে দীর্ঘ মেয়াদে মানে আক্রান্ত হয়ে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই সেই জায়গাটায় আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে এবং পরবর্তী সময়ে একটু বেশি উৎপাদনে গিয়ে একটু বেশি রপ্তানির চেষ্টা করে এই ক্ষতিটা পুষিয়ে নেয়া এছাড়া তো এইটার কোনো বিকল্প নাই আমাদেরকে ভালো থাকা সুস্থ থাকাটা এই করোনা ইস্যুতে মানে প্রথম এবং একমাত্র শর্ত যে আমরা এটাকে সংক্রমিত হতে দিব না ছড়িয়ে পড়তে দিবো না আমরা সুস্থ থাকবো জাতি হিসেবে আমরা সুস্থ থাকব তারপরে আর্থিক যে সংকট অসুবিধে এগুলো আমরা ভালো থাকলে কাটিয়ে উঠতে পারবো একটা সময় গিয়ে হয়তো আশা করা যায় জি ধন্যবাদ আপনাকে মনুরসি চৌধুরী আমরা আরেকটি শিরোনাম নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে পিসিএ যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময় সেটি হচ্ছে না এবং এটি পিসিএ যাচ্ছে তো ছাত্রদের কি করণীয় বা এই সময় এটি কি আমাদের যুক্তিসঙ্গত কি পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা করা যেত কিনা কি মনে করেন যুক্তিসঙ্গত যেহেতু সংকটময় আমরা আমরা ছেলেদেরকে আমরা আমরা সন্তানদেরকে আমরা ঝুঁকিতে ফেলে দিতে পারি না আমরা অবশ্যই আমাদের সন্তানকে আমরা ঝুঁকিতে ফেলে দিতে পারি না আর আপনার এই শিক্ষা তাদের উন্নয়নের জন্য শিক্ষা তাদের জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য আমরা তাদেরকে কোনো ঝুঁকিতে দিতে পারি না অবশ্যই এটা এটা প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি এবং ছাত্রদের উদ্যোগ যে গড়ে বসে এই লেখাপড়াটা পরিচালনা করা জি ধন্যবাদ আপনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে সরকারের নিষ্ঠুর আচরণে মানুষ ভীত তিনি পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের মহামারীর বিষয়ে তিনি বলেছেন যে এই উদ্বিগ্নের মধ্যেও সরকার যেভাবে ব্যবস্থা নিচ্ছে সেটি যথেষ্ট নয় আপনি কি মনে করছেন এটা তো রাজনৈতিক কথা রাজনীতির ভাষায় উনি রাজনীতিবিদ উনিও বললেন ওনার সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি সাহেবও একই ভাষায় কথা বলেন এখন আমি যদি উল্টো একটা প্রশ্ন রাখি যে দলীয়ভাবে তাদের কোনো উদ্যোগ আছে কি কিছু করছেন কি কারণ এটা হলো জনসচেতনতার বিষয় জনগণকে সতর্কতার সাথে সম্পৃক্ত করার বিষয় এটা তো ওনারা লিফলেট বিতরণ করছেন রাস্তার অলিগলিতে কয়দিন কয়টা লিফলেট বিতরণ করেছেন আমি যেটুকু জানি এর বাইরে ওনাদের কতটুকু কী পদক্ষেপ ছিল সরকারের সীমাবদ্ধতা আছে তারপরেও সরকারের যে উদ্যোগ আছে এক দুইটা জায়গা ছাড়া বিশেষ করে আমি যদি স্পেসিফিক বলি যে মানুষকে একটু এই কোয়ারেন্টাইনে নেওয়া আইসোলেশনে নেওয়া বিদেশ ফেরত মানুষগুলো এবং আপনার এই যে কমিউনিকেশন যেটা বন্ধ করা ফ্লাইটগুলো বিদেশ থেকে আসা ফ্লাইটগুলো বন্ধ করা এটা একটু দেরি হয়ে গেছে এটা সিদ্ধান্তহীনতার কারণে বা আমাদের দেশের সব কিছুতে আমলাতান্ত্রিক জটিলতা থাকে হতে পারে যে সেই জটিলতার কারণে এই জায়গাগুলো একটু ভুল হয়ে গেছে এরই মধ্যে হয়ে গেছে আল্লাহ মাফ করুক যে তার খেসারত যাতে আমাদেরকে না দিতে হয় এছাড়া সরকার সরকারের সামর্থ্য অনুসারে যে উদ্যোগ নিয়েছে আমি মনে করি এটা যথেষ্ট আর এটা সমালোচনার জন্যই ওনারা সমালোচনা করছেন চীনের মতো দশ দিনেই বিশেষ হাসপাতাল নির্মাণে অর্থায়ন যত টাকা প্রয়োজন দেওয়া হবে অর্থমন্ত্রী তো এরকম হাসপাতাল নেওয়ার নির্মাণ করার কথাও বলা হচ্ছে আপনি কি বলবেন নিঃসন্দেহে ভালো উদ্যোগ কারণ এইটাই দরকার আমি যে কথাটা বারবারই চলে আসছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব উনি বারবার করে বলছেন যে পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা অর্থাৎ একজনও এই কথাটার অর্থই হলো যে একজন করোনা আক্রান্ত রোগী যদি উনি ফ্রি মুভ করেন ওনার মুভমেন্টের কারণে একদিনে হাজার হাজার মানুষ আমরা তো আরও ঘনবসতির ছোট্ট শহর ঢাকা যেখানে আড়াই কোটি মানুষ বসবাস করি ঘনবসতির শহর তাহলে একজন আক্রান্ত মানুষ উনি নিজেও জানেন না যে উনি আক্রান্ত ওনার সংস্পর্শে এসে একদিনে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে যেতে পারেন ওই হাজার মানুষের সংস্পর্শে এসে পরদিন কয়েক লাখ মানুষ আক্রান্ত হয়ে যাবেন এই ভয়ের জায়গাটা এইটাই এবং এই জায়গাটাতেই সতর্ক হওয়া দরকার জি ধন্যবাদ আপনাকে তো মনির চৌধুরী আমরা আরেকটি বিষয় এখানে দেখলাম যে নিষেধাজ্ঞা উপক্ষে করে লক্ষ্মীপুরের সমাবেশ জানত না প্রশাসন তো এই যখন সভা সমাবেশ এভাবে নিষিদ্ধ করা হয়েছে বা সবাই সতর্ক সেই অবস্থায়ও এখানে বিশাল একটি সমাবেশ হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন তো প্রশাসন কিন্তু সেটি জানতো না আপনি কীভাবে দেখছেন এটা নিঃসন্দেহে এটা প্রশাসনের ব্যর্থতা এই প্রশাসনের এই ব্যর্থতা আপনার কি করার কোনো সুযোগ নেই প্রশাসনের ব্যর্থতা দামা চাপ দেওয়ার কোনো সুযোগ নেই এটা নিঃসন্দেহ প্রশাসনের ব্যর্থতা অবশ্যই তদন্তমূলকভাবে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একান্ত প্রয়োজন বলে আমি মনে করি জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের টেলিভিশনে এই জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ আপনাকে সুমন মুস্তাফিস ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে জয়যাত্রা টেলিভিশনের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে আল্লাহ হাফেজ